হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বিডি স্টাডি কর্নারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানার চেষ্টা করব। আপনারা সকলেই জানেন বাংলাদেশের সংবিধান চাকরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এই অধ্যায়টি অনেক বড়, তাই একটি ভিডিওর মাধ্যমে এর সকল বিষয় আলোচনা করা সম্ভব নয়। সেজন্য পর্যায়ক্রমে সংবিধানের সকল গুরুত্বপূর্ণ বিষয় আমরা পর্ব আকারে শেয়ার করব আপনাদের মাঝে। সেই ধারাবাহিকতায় এটি হচ্ছে প্রথম পর্ব। তাহলে চলুন জেনে নিই প্রথম পর্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় কবে? বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া 23 মার্চ 1972 সালে শুরু হয়। বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? বাংলাদেশের সংবিধান 12 অক্টোবর 1972 সালে উত্থাপিত হয়। গণপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? গণপরিষদে 1972 সালের 4 নভেম্বর সংবিধান গৃহীত হয়। কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ করা হয়? বাংলাদেশের সংবিধান 16 ডিসেম্বর 1972 সালে বলবৎ করা হয়। বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন 10 এপ্রিল 1972 সালে অনুষ্ঠিত হয়। যুদ্ধ অপরাধীদের বিচার সংক্রান্ত অনুচ্ছেদটি হল 47। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল? চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? মৌলিক অধিকারের কথা বলা হয়েছে 3য় ভাগে। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? 117 নম্বর অনুচ্ছেদে বিষয়টি সন্নিবেশিত হয়েছে। আইনের চোখে সব নাগরিক সমান বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে? 27 নম্বর ধারায় আইনের চোখে সব নাগরিক সমান বাংলাদেশের সংবিধানের এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? 15তম সংশোধনীর মাধ্যমে এই বিষয়টি রদ করা হয়। সংবিধান প্রণয়ন কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়? 34 জন সদস্য নিয়ে এটি গঠন করা হয়। সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বেগম। বাংলাদেশ সংবিধানের কয়টি পার্ট রয়েছে? 2টি, বাংলা এবং ইংরেজি। কি দিয়ে বাংলাদেশ সংবিধান শুরু এবং শেষ হয়েছে? প্রস্তাবনা দিয়ে শুরু এবং 7টি তফসিল দিয়ে এটি শেষ হয়। বাংলাদেশ সংবিধানে কয়টি ভাগ আছে? মোট 11টি ভাগ আছে বাংলাদেশ সংবিধানে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ বা ধারা কতটি? 153টি। বাংলাদেশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে? তিনি হলেন আব্দুর রউফ। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম? সেই কাজটি হল প্রধান বিচারপতির নিয়োগদান। রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? কার্যভার গ্রহণের কাল থেকে 5 বছর। বাংলাদেশ সংবিধানের মূল নীতি কি ছিল? ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র। কোন আদেশ বলে সংবিধানের মূল নীতি ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়েছে? 1978 সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4 এর 2য় তফসিল বলে। কোন আদেশ বলে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত হয়? 1978 সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4 এর 2য় তফসিল বলে। কোন আদেশ বলে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হন? এই প্রশ্নটিরও সঠিক উত্তর হচ্ছে 1978 সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4 এর 2য় তফসিল বলে। সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র ও মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া আছে? 11নং অনুচ্ছেদে এই নিশ্চয়তা দেওয়া আছে। সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে? কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে 14নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ এর কথা বলা হয়েছে? 22নং অনুচ্ছেদে এই কথা বলা হয়েছে।
সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার বর্ণিত আছে কোন অনুচ্ছেদে? অনুচ্ছেদটি হল 27 নম্বর। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুচ্ছেদে? সংবিধানের তৃতীয় ভাগে 32 নং অনুচ্ছেদে। গ্রেপ্তার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ? তৃতীয় ভাগ এবং 33 নম্বর অনুচ্ছেদ। একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকালে? দ্বিতীয় মেয়াদকাল পর্যন্ত একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবেন। কার উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির উপর বাংলাদেশের আদালতের কোনো এখতিয়ার নেই। জাতীয় সংসদের সভাপতি কে? জাতীয় সংসদের সভাপতি হলেন স্পিকার। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র লিখবেন? স্পিকারকে উদ্দেশ্য করে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে? তিনি হলেন রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করেন কে? তিনিও হলেন রাষ্ট্রপতি। সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি? 12টি। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ আছে? 2টি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত বছর? বিচারপতিদের মেয়াদকাল 67 বছর পর্যন্ত। স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? 74 নং অনুচ্ছেদ। ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে 77 নং অনুচ্ছেদে। জাতীয় সংসদ ন্যায়পাল আইন কবে পাশ করে? 1980 সালে এটি পাশ করা হয়। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত মোট কতটি সংশোধনী আনা হয়েছে? মোট 16টি সংশোধনী বাংলাদেশের সংবিধানে আনা হয়েছে। ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারি করা হয়? 26 সেপ্টেম্বর 1975 সালে। ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়? 12ই নভেম্বর 1996 সালে। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হল জাতীয় সংসদ। জাতীয় সংসদ ভবনের ভিত্তি প্রস্তর কবে স্থাপন করা হয়? 1962 সালে। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আই ক্যান। জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে? জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে সংবিধানের তৃতীয় ভাগে 34 নং অনুচ্ছেদে। বাংলাদেশ সংবিধান নিয়ে এটি ছিল আমাদের প্রথম পর্বের আয়োজন। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে পাবেন। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।